بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা,
রব্বে করিমের অশেষ মেহেরবান, যিনি লাখ লক্ষ মানুষ থেকে বাছাই করে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার, দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে প্রাণ খুলে কালিমাকে শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাকে আয়োজকদের পক্ষ থেকে যে বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আল্লাহ যদি তৌফিক দেন, যে সুরাটা ছোট্ট সুরাটা আমি পড়েছি, তেলাওয়াত করেছি, এর আঙ্গিকে সেই বিষয়টা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. محترم حاضرين, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরা সম্পর্কে মোটামুটি সবাই প্রায় অবগত, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এই সূরাটা আমরা মোটামুটি জানি যারা নামাজ পড়ি। সূরাটার নাম সম্পর্কে আমাদের মোটামুটি জানা, সূরা আলাহাব নাযিল হয়েছে কার সম্পর্কে, আবু লাহাব সম্পর্কে, এটাও অনেকেই জানে। আবু লাহাব সম্পর্কে এই সূরা নাযিল হয়েছে, শুরুতে একটু বিষয় ভেঙে নেই। আবু লাহাব হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তো আবু লাহাব ছিল না, মূল নাম তো ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। মক্কাবাসী যে সমস্ত মূর্তির পূজা করত তাদের মধ্যে তার মধ্যে একটা ছিল উজ্জা, সেই হিসাবে তার নাম ছিল উজ্জার বান্দা আব্দুল উজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবু লাহাবের নাম মূল নাম উচ্চারণ না করে তার নিজ নাম অথবা যেই নামটা তার শারীর অবয়বের সাথে শরীরের কালারের সাথে যে শব্দটা মিলে লাহাব, মানে আবু লাহাবের চেহারা খুব লালচে বর্ণের ছিল, আগুন যেন জ্বলজ্বল করত, সেই জন্য আমরা যেমন একদম লাল চেহারাওয়ালা কাউকে বলি লাল্লু, এই আবু লাহাব মানে হচ্ছে লাল্লু। সোজা কথা, এই লাল্লু সম্পর্কে এই সূরা নাযিল হয়েছে। লাল্লুর আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা, আল্লাহ আব্দুল উজ্জা আসল নাম বাদ দিয়া এই লাল্লু এই কথা কেন বললেন, এটাও একটা বিষয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিখায় দিলেন যে বান্দা শিরিক তো করবাই না, যে সমস্ত শব্দ বক্তব্য এর সাথে শিরিকের সম্পৃক্ততা আছে, গন্ধ আছে, ওই সমস্ত শব্দগুলাও উচ্চারণ করবা না, তার থেকে এড়াইয়া থাকবা। ওরসেলাইনের গায়ে লেখা থাকে শিশুর জীবন বাঁচায় ওরসেলাইন, শিশুর জীবন কে বাঁচায়? আল্লাহ। কাজে এই সমস্ত শব্দ থেকে বিরত থাকা উচিত। অনেক শব্দ দেখাতে পারতাম কিন্তু যেহেতু আমাদের সময় তো নির্ধারিত, সময় কম, এর মধ্যে কথাগুলা গুছাইয়া আনা মুশকিল, এই জন্য এই জাতীয় আশপাশের কথা সব বাদ দিলাম। রব্বে করিম এই সূরা নাযিল করেছেন আবু লাহাব সম্পর্কে। আবু লাহাবের স্পেশাল আরেকটা পরিচয় আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন তখন আবু লাহাবের বাদি সুহাইবা আবু লাহাবের কাছে গিয়ে রাসূলের জন্মের সুসংবাদ দেয়। আবু লাহাব খুশি হইয়া সাথে সাথে বাদিকে আজাদ করে দেন। তাইলে রাসূলের জন্মে আবু লাহাব আনন্দ প্রকাশ করেছিল, তাই না? একটু সাথে সাথে জবাব দেন তো, আবু লাহাব জান্নাতি না জাহান্নামি? বোঝা গেল রসুলের খালি জন্ম উৎসব পালন কইরা জান্নাতি হওয়া যায় না, তাইলে আবু লাহাবও জান্নাতি হতো। রসুলের জন্ম উৎসব আনন্দ, এটা যদি রসুলের সুন্নত তরিকায় কেউ করতে পারে রোজা রাইখা, তাইলে সে জান্নাতি, কারণ সে রসুলের সুন্না পালন করেছে। শুধু উৎসব পালন কইরা দুনিয়ার জিলাপি খাওয়ার আশেকে রসুল হওয়া যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশেকে রসুল হওয়া যায়। আবু বকরের মতো আশেকে রসুল না হইতে পারলে নিজেকে আশেকে রসুল দাবি করা অনুচিত, নিজের জীবনকে আবু বকরের সাথে মিলানো উচিত, যে আমার জীবনটা আবু বকরের সাথে মিলে কিনা, কারণ গোটা দুনিয়ার আশেকে রসুলের লিডার হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের সাথে যদি মিলে তাহলে তুমি আশেকে রসুল, আবু বকরের সাথে কিছুই মিলল না
তাই তুমি নিজেকে আশেক রাসূল দাবি করতে। আবু বকরের আশেক রাসূল কেমন ছিল একটু শুনাই, সূরার সাথে সম্পর্ক না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোণায় বসে বসে কাঁদতেছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সমস্ত মাল আপনার হাবিবের জন্য তো আমি অর্থ করে দিছি, আপনার হাবিব যখন যা চাইবে আমি দিতে প্রস্তুত, কিন্তু মাহবুব সমস্যা হচ্ছে আমি যখন দেই আমার হাতটা উপরে থাকে আর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা নিচে যায়, এটা আমার সহ্য হয় না মা। কারণ আপনার হাবিবের জবানে শুনেছি তিনি বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। আমি যখন আপনার হাবিবকে দান করি আমার হাত উপরে চলে যায়, আপনার হাবিবের হাত নিচে চলে যায়, আমি আবু বকরের তো এটা সহ্য হয় না, সুবহানাল্লাহ। দিতে দিতে সব শেষ, জিহাদের ময়দানের জন্য রাসূল চাঁদা চেয়েছেন, চাঁদা হযরত ওমর তো রেডি হয়ে গেছেন যে আজকে একটা সুযোগ পেয়েছি আবু বকরকে হারানোর জন্য, কারণ আবু বকর দিবি কি আছে কি নাই তো কিছু। হযরত ওমর দৌড়াইয়া বাড়িতে গিয়া যা ছিল সম্পদ অর্ধেক নিয়া বাড়িতে অর্ধেক রাইখা রাসূলের দরবারে চলে আসছেন, বসে বসে অপেক্ষা করছেন যে দেখি আজকে আবু বকর কি আনে, আজকে তো আমার জিত নিশ্চিত, ইবাদতের ক্ষেত্রে এরকম প্রতিযোগিতা করা এটা ভালো। হযরত ওমর চাইতেন আবু বকরকে হারাইতে, কিভাবে হারানো যায় পারে না, আজকে নিশ্চিত যে আজকে আবু বকর আমার কাছে পরাজিত হবে, কারণ আবু বকর আনবে কি দিবে কি আছে কি। আল্লাহু আকবার। হযরত ওমরকে রাসূল জিজ্ঞেস করছেন, ওমর কি আনছেন, বলি ইয়া রাসূলুল্লাহ অর্ধেক আনছি অর্ধেক রাখছি। আচ্ছা, হযরত আবু বকর আসতেছেন, আল্লাহর রাসূল দেখতেছেন ওমর তাকায় আছেন, আবু বকরের হাতে ছোট্ট পুতলা, হযরত আবু বকর আসতেছেন ছালা চটগাও দিয়া চটগাও দিয়া, আর আবু বকরের জামাও নাই কাপড়ও নাই, ওই যে চটগায়ে বুতাম নাই, খেজুর গাছের কাটা দিয়া চটটা আটকায় রাখছে আবু বকর। আল্লাহু আকবার। রাসূলের দরবারে আসছেন আয়েশা, ওই ছোট্ট পুতলা পেশ করছেন, আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রেখে আসছেন, রাসূল জিজ্ঞেস করেন নাই আবু বকর কি নিয়ে আসছেন, প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে, আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রেখে আসছেন, হযরত ওমর বলেন প্রশ্ন শুনি নাই বুঝছি আজকেও আমার জিতার কোনো লক্ষণ নাই, কারণ আবু বকর ঘরে কি রেখে আসবে নাই তো কিছু। হযরত আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ওগুলোতে থাপ্পড় দিয়ে দিয়ে দেখেছি, মাঝে মধ্যে সেগুলোতে সুই গেঁথে রাখতাম, দেখেছি কোনো সুই হয়ে গেল কিনা, ইয়া রাসূলুল্লাহ যেন ওই সুইটা আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে, ইয়া রাসূলুল্লাহ ওই একটা সুই পর্যন্ত ঘরে রেখে আসি নাই, কি রেখে আসছেন, আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছে। এই হচ্ছে আবু বকর। আবু বকর জিন্দেগি বলতে গেলে তো অন্যদিকে যাবো আমি আর আগাচ্ছি না, সুদা কথা হচ্ছে কেউ নিজেকে আশেক রাসূল যদি দাবি করে, খায়া খায়া পেট মোটা করিয়া আর গাল ফুলাইয়া হামুল দস্তা এইরকম বিশাল পেট, মনে হয় যেন স্পেশাল জামা একটা বানাইয়া ভিতরে পানির ট্যাঙ্কি একটা ঢুকাইয়া দিছে, দেখছেন না আমাদের। আর দেওয়ানবাগি বলেন কেন, আমি কি কারো নাম বলছি নাকি, আজ এটা খালি বেজাল লাগে, আমি তো দেওয়ানবাগির নাম বলি নাই, এইরকম বড় পেট বানাইয়া আশেক রাসূল হওয়া যায় না দোস্ত, এগুলা জিলাপি খাওয়ার ফন্দি, ধান্দা ধান্দা, এছাড়া আর কিচ্ছু না। আশেক রাসূল হইতে হইলে আল্লামা আহমদ শফী হাফিজাহুল্লাহর মত এই বৃদ্ধ বয়সে নিজের জীবন দিতে প্রস্তুত থাকতে হয়, কথা কোন ঠিক না। সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট, আয়াত নাজিল হইল, এতদিন পর্যন্ত রাসূল গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন, আয়াত নাজিল হইল, وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ اور ابھی اپنے اپنا نکٹ اتیو جانا تدر کا سے دینے دعوت دے اللہ حبیب صفا پہاڑے اوپر اٹھا
নিজের কৌমকে ডাকা শুরু করলেন, এই বলে ইয়া সবাহা ইয়া বনি হাশিম, এইভাবে নাম ধরে ধরে ডাকা শুরু করলেন। মক্কা কুরাইশদের মধ্যে এই রীতি ছিল, দুশ্মনের আনাগোনা লক্ষ্য করলে পাহাড়ের উপর উঁচা যিনি দেখছেন তিনি অন্যদেরকে সতর্ক করতেন। আল্লাহ রসুলের এইভাবে ডাক শুনে মক্কাবাসী বুঝেছেন শত্রু আমাদের উপর হামলা করার কোন আলামত হয়তো মোহাম্মদ পাইছে, এই জন্য এইভাবে ডাকতেছে। সবাই দৌড়াইয়া সাফা পাহাড়ের পাশে যায় হাজির। কেন ডাকতেছো আমাদের? রসুল বললে এ আমার কম, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু হাজির এই মুহূর্তে আক্রমণ করবে, আপনারা বিশ্বাস করবেন কি করবেন? সবাই এক বাক্যে বললেন কেন করব না, জিন্দগিতে যেখানে তুমি একটা মিথ্যা কথাও বলো নাই, সুবহানাল্লাহ, কেন করব, নিশ্চয়ই করব। আল্লাহ রাসূল তখন দাওয়াত দিয়ে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কালিমা পড়েন, কালিমা পড়েন, কামিয়াব হয়ে যাবেন, না হয় আল্লাহর আজাব খুব শিগগির আপনাদেরকে গ্রাস করবে। সবগুলা মানুষ চুপচাপ। কেন চুপচাপ? এতদিন পর্যন্ত যার কাছ থেকে কোনো কষ্ট কেউ পায় নাই, বরং উল্টা সুন্দর আচরণ, সুন্দর চরিত্র, আখলাক গোটা জীবন যিনি মানুষের সাথে দেখাইছেন, জিন্দগিতে কারোর সাথে ঝগড়া হয় নাই, একটা কটু কথা বলেন নাই, গালি থাক দূরের কথা, সেই মানুষটা এখন তার মতের বিরুদ্ধে, তার আকীদা বিশ্বাস তার চেতনার বিরুদ্ধে হঠাৎ একটা বক্তব্য দিল, এটাকে কিভাবে প্রতিবাদ করবে, একটা চোখ লজ্জা কি বলবে বলবে ভাব। কিন্তু সব সমাজে সবাই তো আর ভদ্র থাকে না, দুই একটা উল্টা পাল্টাও থাকে। ওই সমাজের মধ্যে উল্টা পাল্টা একটা ছিল আবু আহিবা লাল্লু, সবাই চুপ থাকলেও লাল্লু চুপ থাকে নাই, লাল্লু একটা পাথর উঠাইছে, উঠায় বলতেছে তাব্বাল্লাক আলি হাদা জামাতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য বুঝে আমাদেরকে ডেকেছ। ওই যে হুজুর আলোচনা করতেছিলেন যে ধারায় ওই যে কথা, আল্লাহ রসুল জবাব দেন নাই। কিন্তু আল্লাহ রসুল জবাব না দিলে কি হবে? আল্লাহ রসুলকে যিনি মহব্বত করেন তিনি তো আর চুপ থাকতে পারেন না, তিনি জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক, আল্লাহ জবাব দিয়ে দিলেন। দোস্ত, ওই জায়গা থেকে দুইটা ইতিহাস রচনা হইল, ইতিহাস রচনা হইল, দুইটা ধারা চালু হয়ে গেল। এক ধারা হচ্ছে যারা কালিমার দাওয়াত দেয়, আরেক ধারা চালু হয়ে গেল যারা কালিমার দাওয়াত দেয় ওয়ালাদেরকে আক্রমণ করতে উদ্যত হয়। এক ধারার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক ধারা আরেক মিছিলের লিডার আবু লাহাইবা, আবু লাহাইবা লাল্লু। এই জায়গা থেকে নিজের অবস্থান ক্লিয়ার করা দরকার, বড় স্পর্শকাতর জায়গা এটা। আপনি কোন ধারার অনুসারী, অনুপ কার পিছনে ছুটবে সিদ্ধান্ত নিতে হবে, যে আমি কি কালিমার দাওয়াত দেওয়ালা হব না যারা কালিমার দাওয়াত দেয় তাদেরকে পাথর ছুড়ে মারনেওয়ালা হব, আমি কি দিন ও শরিয়ত মিল্লাত দিন কায়েমের প্রচেষ্টায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত হব, নাকি মোল্লাদের বিরুদ্ধে লাঠি উঠাবো গুলি ছোড়ার জন্য প্রস্তুত হব, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, হয় রসুলের মিছিলের অংশ আর না হয় আবু লাহাবের মিছিলের অংশ, বাইন বাইন মুজাবজাবিন, এটার কোনো সুযোগ নাই, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই, অবস্থান ক্লিয়ার করতে হবে। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন, আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, উমাইয়ার বেটা হারব, এর বেটি উম্মে জামিল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, সূরার মধ্যে তার নাম উল্লেখ আছে। আমাদের অঞ্চলে এটাকে বলা হয় দারোগা বেটি, দারোগা বেটি বুঝেননি, দারোগা বেটি আছে, কিছু সমাজে দারোগা বেটি থাকে, মুখ খুব চটা, খালি কটকট করে, আসেনি এলাকায়, আছে সব এলাকায় কিছু থাকে দারোগা বেটি,
আবুল আইবার বিবি ওইরকম দারোগা বেছে যেইরা শুনছে রসুলের কথা বলছে তাব্বাত ইয়াদা আমরা তার বিবি শুদ্ধা আবুল আইবার বিবি দৌড়াই আসছে মসজিদ হারামের ভিতরে বড় একটা পাথর হাতে নিয়ে দৌড়াই আসছে রসুলকে আঘাত করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট পেয়েছেন দেখছেন রসুলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বেটির ভাত তো বেশি সুবিধার মনে হয় না হাতে পাথর আল্লাহ রসুল বলতেছেন আবু বকর আসতে দেন আমাকে দেখবে না সুবহানাল্লাহ সূরা বনি ইসরাঈল আয়াত নম্বর 45 15 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন আয়াত তিলাওয়াত করা শুরু করে আপনি তিলাওয়াত করা শুরু করে কাফিররা দেখবে না ওয়াইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা ওলি আপনি কুরআন তিলাওয়াত করা শুরু করে যারা কাফির তাদের মধ্যে আর আপনার মধ্যে আমি আল্লাহ নিরাপত্তার পর্দা ঢেলে দিব তারা দেখতে পাবে না সুবহানাল্লাহ আবু লাহাবের বিবি আয়েশা রাসূলকে আর খুঁজে পায় না হযরত আবু বকরকে জিজ্ঞেস করতেছেন তোমার দোস্ত কোথায় হযরত আবু বকর তো বড় চালাক মানুষ সহজ সরল দেইখা মনে করেন না বোকা হুজুররা খালি ডাল খায় মনে করছেন মাথায় বুদ্ধি বড়া ভদ্রতার খাতিরে জবাব দেয় না এর অর্থ এটা না কিচ্ছু বুঝে না বরং যে যত বড় আল্লাহ ওয়ালা তার মগজ তত বেশি তেজ কথা বল ঠিক কিনা এটা আমার কথা নয় কার কথা রব বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল উলিল আলবাব যার মাথায় ঘেরু আছে সে তার রবকে নিয়ে চিন্তা করে তুমি যে নিজেকে বিজ্ঞানী মনে করো আবার আল্লাহকে অস্বীকার করো তোমার মাথার মধ্যে ঘেরু না মগজ না গুলা সব ডিজিটাল গোবর আবু লাহাবের বিবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে আই তোমার দোস্ত কই আবু বকর তো বড় চালাক মানুষ কই খুঁজা দেখো বলে না আমি জানি না বা দেখি নাই বা কিছু কিছু বলে খুঁজা দেখো বেটি তো খুঁজে আর পায় না যাওয়ার সময় ঢাকায় পোলা বাঙ্গু মতটা হুমকি দিয়ে গেছে চাপার তোর আর তো কিছু নাই ঢাকায় পোলা বাঙ্গু আমরা তো ঢাকায় মানুষ ঢাকায় পোলা বাঙ্গু কিছু এলে সাথে সাথে হুমকি দেওয়া বে যাই তো খায় লামাটা আমার মহল্লা আসবে তো কদিন পরে যখন মহল্লা দেখা হয় কি বে তত সাহসটা কম রবে কি কমো আমার মহল্লা আছে যা ছেড়ে দিলাম যা কিছু করলাম আবুল হাবের বিবি ওই কাপ হযরত আবু বকর বড় বিচক্ষণতার সাথে জবাব দিয়েছেন হিজরতের সময় যাচ্ছে কাফেররা খুঁজতেছে 100 ওস পারে এই আশায় খুঁজতেছে আবু বকর আর রসূলকে এক কাফের আবু বকরকে চিনছে জিজ্ঞেস করে তোমার সাথী কে হযরত আবু বকর যদি বলেন যে রসূল তো রসূল শেষ আর যদি বলেন চিনি না তাহলে আবু বকরের সিদ্দিক শেষ হযরত আবু বকর এমন এক জবাব দিলেন সিদ্দিকও ঠিক রসূলও ঠিক কি জবাব দিলেন রাজুলুন ইয়াহদিনি রাজুলুন ইয়াহদিনি তিনি তো মানুষ আমরা রাস্তা দেখায় তো যারা ধরছে এরা মনে করছে ওই যে সফর সফরে আছে তো মুসাফির রাস্তা চিনায় চিনায় লয়ে যায় আর আবু বকর তো মনে মনে নিয়ত করছেন জান্নাতের রাস্তা দেখায় মাথার মধ্যে বুদ্ধি ভরা আমাদের হযরতে কাসেম মারুতি রাহমাতুল্লাহ আলাইহ দেখতে তো মানুষ পছন্দ করে না কিন্তু যার আঙ্গুলের ইশারায় গোটা ভারত উপমহাদেশের মানুষ উঠা বসা করত মুসলমানরা ইংরেজরা গ্রেফতার করার জন্য দেওবন্দে সাতটা মসজিদ যেখানে হযরত থাকতেন ওটাকে ঘেরাও করছে হযরতকে ধরবেন যায় দেখেন এক আল্লাহর বান্দা বুড়া বেটা লুঙ্গি পরা গেঞ্জি গায়ে দিয়া মসজিদ ঝাড়ু দেয় কাসেম আন্তরে নিজেই তো দেখা তো পছন্দ হয় না তো যায় বলতেছে কাসেম ভাই তুই কাহায়
হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যে জায়গায় দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছে, সইয়া আগের জায়গার দিকে ইঙ্গিত করে বলতেছেন আমি তো ইহাতে, একটু আগে তো এখানে ছিল। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন গেছে গা, হাত ছাড়া হয়ে গেল, আহারে শরীর মাসটা ছুটে গেল, গেছে গা। এই হচ্ছে বিচক্ষণতা, এটা হচ্ছে বিচক্ষণতা। দোস্ত আল্লাহ জবাব দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। সূরা কাহফ সম্পর্কে নাজিল হয়েছে, কথা বলেন, কথা বলেন আবু লাহাব, আবু লাহাব আছে, এখন আবু লাহাব আছে তো সূরা কিবার। হ্যাঁ, এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য, কোরআনের নাজিল হওয়ার ক্ষেত্র মাওরিদ, নাজিল হওয়ার ক্ষেত্র খাস, কিন্তু তার বিধান, তার আবেদন, তার আহকাম চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বললেন এই সূরা আমি কেবল আবু লাহাব সম্পর্কে নাজিল করাই নাই, নাজিল করি নাই, এটা একটা সিম্বল উদাহরণ যে আবু লাহাব হচ্ছে রসুলকে গালি দেওয়ালা, পাথর উঠানোওয়ালা, কিয়ামত পর্যন্ত নবী অথবা নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যারাই পাথর উঠাবে, অস্ত্র উঠাবে, বন্দুক ত্যাগ করবে, সবগুলার প্রতি আমি আল্লাহ জানাইয়া দিলাম সবগুলা ধ্বংস হবে অবশ্যই, অবশ্যই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। দুই হাত মানে এক হাত মানে দুনিয়া আর এক হাত মানে আখেরাত, কোন কোন মুফাসসির বলেছেন মানে তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। মনে রেখো হুজুর বইলা গেছেন যে কথাটা, মাফ পাবি না একটা নিশ্চিত জেনে রাখ, দুনিয়াও যাবে আখেরাতও যাবে ইনশাআল্লাহ, শুধু দেখার অপেক্ষা, কথা কোন ঠিক কিনা, শুধু দেখার অপেক্ষা। রব জানায় দিছে মা আগনান হুমালুহু ওয়া মা কাসাব। অনেকে আমাদের কি বলে মোল্লারা, কয়জন কয়জন তোমরা পিড়া নি দিলে কই যাবা না, আমগো যে দল সুবহানাল্লাহ, আমগো একটা শাখাই যথেষ্ট মোল্লা করে জমানোর জন্য, আমগো ছাত্র সংস্থাই যথেষ্ট বইয়া বলছে অনেকে, আমাদের ছাত্ররাই যথেষ্ট মোল্লাদেরকে দমানোর জন্য। আবু লাহাব এরকম বলতো, আল্লাহ বলে আবু লাহাব তার হাতের দিকে এরকম তাকায় বলতো, কিরে তুই না বলে ধ্বংস হবি কই, হস্তা দি শতা চিৎকারি করে বলতো মা আপনার হুমান হুমার কাসাব। যে কারণে এই আয়াত নাজিল করলে আবু লাহাব চিৎকারি করে বলতো মুহাম্মাদের আজাব যদি চইলাই আসে তাইলে আমার সম্পদ দিয়ে আমি ঠেক দিব, আমার পোলাপান দিয়ে আমি ঠেক দিব, অনেক পোলাপান ছিল, আমার পোলাপান দিয়ে আমি ঠেক দিব, আমার কম দিয়ে আমি ঠেক দিব, আমার দল আমাকে ঠেকাবে। আল্লাহ বলতেছেন না আপনি আনহুমার রুহু আমার কাছে, আল্লাহর আজাব যখন আসে কেউ ঠেক দিতে পারে না। তুমি মনে করো না মোল্লা গড়ে পিটাইলে তোমার কিচ্ছু হবে না, তোমার পাশে ভারত আছে। তুমি মনে করো না হুজুর গড়ে পিটাইলে আমার কিচ্ছু হবে না, আমার পাশে আমেরিকা আছে। আরে জানে রাখো আল্লাহর কসম ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে আল্লাহ আছে, কথা কও ঠিক কিনা, ওয়ারাসাতুল আম্বিয়া করে পিটাইবে। আল্লাহ বলেন মা আফনান হুমানহু ওয়া মা কাসাব, ভারত তোমাকে বাঁচাতে পারবে না, আমেরিকা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার ধ্বংস অনিবার্য, আমরা শুধু দেখার অপেক্ষা। হয় অনেকে আমাদেরকে বলে বাংলাদেশে কত দুর্নীতি হয় আপনারা কোনো কথা বলেন না, হুজুররা কিছু হইলে বিশেষ করে হেফাজত ইসলাম যখন তার আন্দোলন চরমে আমাদেরকে অনেকে, আমরা তো ইমাম সাহেব মুসলিরা আমাদেরকে অনেকেই বলে হুজুর আপনার কোনো খেয়ালে কাম নাই, খালি নাস্তিক আর মোর্তা একটা পাইছেন আপনারা, ইস্যু দুর্নীতি হয় কিচ্ছু বলেন না, চুরি হয় ডাকাতি হয় জুলুম হয় কিচ্ছু বলেন না। আমরা বলি হ্যাঁ ঠিকই আছে, এগুলো আপনারা বলেন না, আমরা একটা নিলাম আপনারা একটা নেন না, অসুবিধা কি, আমরা এটা আল্লাহর কাছ থেকে শিখছি। মুসলমান জেনে রাখবেন এই বিষয়টা আল্লাহর কাছ থেকে শিখছি। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয়ের পর মক্কায় ঢুকছিলেন তখন বিজয়ী বীর দুনিয়ার বিজয়ী বীরদের মতো পরাজিতদের উপর নির্যাতন করতে করতে মক্কায় ঢুকেন নাই, সেনাপতিরা আমার রসুলের আখলাক চরিত্র ধারণ করো দেখো শিখো, আমার হাবিব মাথা নিচু করে করে চোখের পানি ধরছে আর সূরা ফাতাহ তিলাওয়াত করতেছিলেন ঢুকতেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখখারা ওয়া ইউতিম্মা নিআমাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা।
ঢুকতেছিলেন, ঘোষণা দিয়ে দিলেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সব আল্লাহ রাসূল ভুলে গেলেন বিলালের রক্তের কথা, খাব্বাব খুবাইবের রক্তের কথা, সুমাইয়ার রক্তের কথা ভুলে গেলেন আল্লাহর রাসূল, নিজের রক্তের কথা ভুলে গেলেন, ওদের শহীদদের রক্তের কথা ভুলে গেলেন আল্লাহর রাসূল, ঘোষণা দিয়ে দিলেন, মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামের মধ্যে যে ঢুকে যাবে সে নিরাপদ, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ, মান আখলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করবে সে নিরাপদ। আল্লাহ ডাক দিলেন, রুস্ত রাখেন রাখেন, সবগুলারে মাফ করা যাবে না, বুঝেন এই নির্দিষ্ট বিষয় নিয়ে কেন আমরা আপোষ করি না, বুঝেন সব মাফ করা যায়, কিছু অপরাধী আছে যাদেরকে মাফ করা যায় না। সূরা তাওবা আয়াত নম্বর 12 10 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফের 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন তিলাওয়াত করে দেখেন রব কি বলছেন। আল্লাহ বলছেন, এদেরকে ছাড়া যাবে না, এই জন্য আমরা বলি সব মাফ, কারোর সাথে আমাদের দুশ্মনী নাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ হেদায়েত দেয়, কিন্তু যেগুলো আমার নবীর নিয়া গালি দেয় উচ্চারা চায় নাম ঘোষণা করে দিলেন আল্লাহর রাসূল পূর্ণটা, এই পূর্ণটার কোনো খবর নাই, নাম ঘোষণা হয়েছিল সাথে নতুন বউ খাইতে বসছে, এখন ভাত খায় ভাত খায়, হঠাৎ করে আওয়াজটা হয়েছে, এটা কিন্তু ওই আঙ্গুলের আওয়াজ, আপনি যেটা মনে করছেন ওইটা না, শ্বশুর তো আরো পীড়া, শ্বশুর বউয়ের ওই শরম ভাঙানোর জন্য, যে এটা তো হাসির কিছু না, শরমের কিছু না, এটা ঢাকলি পায়ে কি হবে, আব্দুল্লাহ রসুলের কাছে নিয়ে আসছেন, এগুলার ব্যাপারে কোন আপোষ নাই,
চেহারা অন্যদিকে ফিরে নিছেন। হযরত ওসমান আবার ওই পাশে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ নিরাপত্তা চাই। আল্লাহ রাসূল আবার চেহারা এই পাশে ফিরে আসেন, আবার এই পাশে আসতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ নিরাপত্তা চাই। আল্লাহ রাসূল বললেন, যা, নিরাপত্তা দিয়ে দিলাম, মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম যে বলতেছেন, এই যে আমি কাল ক্ষেপণ করলাম, এই সুযোগটা কেন হাতছাড়া করলি, কেন রিসাইজ করলি না? সাহাবায়ে কেরাম, আফসোস, ইন্না লিল্লাহ, বল মাস্টার চিঠি গেল, ইয়া রাসূলুল্লাহ একটু চোখে ইশারা জানাইয়া দিতেন, বলে দিতেন। আল্লাহ রাসূল কি জবাব দিলেন? আহা, আমি নবী, নবী নবীর সারা চোখে ইশারায় কোনো কথা বলা, সুবহানাল্লাহ। নবীরা যা বলেন ডাইরেক্ট বলে, তাই তো নবীর ওয়ারিসরা এত রাজনৈতিক মার পেচের কথাবার্তা বুঝে না, যা বলে ডাইরেক্ট করে, কথা কোন ঠিক কিনা? হযরত ইকরামা, ইকরামা ইবনে আবি জাহেল দৌড়ে পালাইছেন ইয়ামানের বর্ডারের দিকে, নদী পার হবেন, হঠাৎ নদীর মধ্যে ঝড়ে পাইছে তুফান। ইকরামা লাত উজ্জা মানাত হুবালকে ডাকা শুরু করছে, বাঁচাও, আমারে বাঁচাও। মাঝি বলতেছে যে এই ঝড় তুফানে আল্লাহ ছাড়া তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। মাঝির কথাটা ইকরামার দিয়ে যায় লাগছে, কখন কার কথা লেগে যায় বলা যায়। ইকরামার দিয়ে যায় লাগছে যে আমাকে যদি এই পানির মধ্যে আমার আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে না পারে, তাহলে কোথাও আমাকে কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ ছাড়া। দিল পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে বলে উঠলেন ইকরামা, আল্লাহুম্মা লাকা আহদুন ইনা আফাইতানি মিম্মা নাফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদিহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গাফুরান কারীমা। ওগো আল্লাহ, আমি যে বিপদে পড়েছি আল্লাহ, এই বিপদ থেকে যদি আপনি আমাকে মুক্তি দেন আল্লাহ, আপনার সাথে আমার ওয়াদা, অঙ্গীকার, চুক্তি, আমি সরাসরি নবী মুহাম্মদের হাতে হাত রাইখা বাইআত কইরা মুসলমান হয়ে যাব, সুবহানাল্লাহ। আমার বিশ্বাস, ফালাজিদান্নাহু আফুওয়ান গাফুরান কারীমা, আমার বিশ্বাস আমি নবী মুহাম্মদকে পাবো ভালো, সুন্দর আচরণ করনেওয়ালা, ক্ষমাশীল। আমার বিশ্বাস, কাফেরদের বিশ্বাস ছিল রসুল সুন্দর আচরণ করবেন। ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, তিনি আবার রসুলের কাছ থেকে ইকরামার জন্য নিরাপত্তা চাইয়া দৌড়াইছেন পিছনে পিছনে, দৌড়াইয়া যায়া নদীর পার থেকে ডাকতেছেন, ইয়াবনাম, এ চাচার বেটা, আগের সম্পর্ক, বিয়ের আগে চাচা তো ভাই বোন, ওই সম্পর্ক ধরে ডাকতেছে, ইয়াবনাম, ইন্নি কদ জিতু মিন ইন্দিয়া বিররিন নাস ওয়ানসারিন নাস ওয়খাইরিন নাস ক্বাদ ইসতাআমানতু লাকা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। এ চাচার বেটা, আমি এমন একজন সত্তা, এমন একজন ব্যক্তিত্বের কাছ থেকে এসেছি যিনি জগতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে আসছি, আমি তোমার জন্য রাসূলের কাছ থেকে নিরাপত্তা চাই আনছি, ফালা তুহলিক নাফসাক, কাজেই তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। জামাই বউ মুসলমান হইয়া আসতেছে রাসূলের দরবারের দিকে, হযরত রাসূল টের পাইছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে, কেমনে টের পাইছেন? রাসূল তো গায়েব জানতেন, আরো আসতে বলেন না, রাসূল গায়েব জানতেন, কার কথা, কার কথা? রব বলেছেন এটা, তুমি কোরআন খোলাও, সূরা আরাফ আয়াত নম্বর 188 189 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত, আল্লাহ বলছে, قل لا املك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء. قال رسول الله صلى الله عليه وسلم ولو كنت أعلم الغيب তার বুঝা কষ্ট হওয়ার কথা না, যে জানতাম মানে জানতেন না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে আমি তো ইকরামারে নিরাপত্তা দিয়ে দিছি,
কিন্তু সাহাবায়ে কেরামের তো হাত হিসপিস করতেছে মারার জন্য সাইজ করতে। এখন যেহেতু ইকরামারে সাইজ করতে পারবে না, ইকরামার বাবার উপর দিয়ে ঝড় যাবে একটা আবু জাহেলের উপর দিয়ে। এত তো আমার ইকরামা কষ্ট পাবে। আহারে আল্লাহ রাসূল রহমতের নবী সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বললেন ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুবু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউযিল হাই। সুবহানাল্লাহ, এই আমার সাহাবীরা ইকরামা কিন্তু মুসলমান হয়ে আসছে, কাজে তোমরা কিন্তু তার বাবারে গালি গোলা দিও না, কারণ জীবিত ব্যক্তিকে কষ্ট দেয় মৃত ব্যক্তিকে গালি দিলে। এরা যারা বিএনপি করো শুনে রাখো, বঙ্গবন্ধুকে গালি দেওয়া বন্ধ করো, কারণ তার আপন জনের কষ্ট হয়। যারা অনুলিপ করো, ওই যে জিয়াউর রহমানকে গালি দেওয়া বন্ধ করে দাও, কারণ তার অনুসারীদের কষ্ট হয়। রসুলের এই ছোট্ট একটা বক্তব্য যদি আমল করো, ইনশা আল্লাহ তোমাদের আপোষের দূরত্ব অনেকটা কমে যাবে। রসুলের নাম আনলে দিন দিন বিশৃঙ্খলা কষ্ট বাড়তেই থাকে। কথা ঘটছে কিনা দোস্ত মাতা, যে কারণে হিস্ট্রিতে ঢুকলাম, আমার আসলে সময় কম, ঘুরে দিয়ে দেখি যা চিন্তা করছি, বাকিগুলো হিস্ট্রি বই লাভ নাই। কিন্তু একটা কথা তথ্য আপনাদেরকে দেই, হযরত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আস-সাবিমুল মাসলুল আলা শাতিরির রাসূল, এই বিষয়ে এই 15টার জীবনী আছে। এই 15টার জীবনী পড়ে আমি যা দেখলাম, সুবহানাল্লাহ, অধিকাংশ গুলাই হচ্ছে নর্তকী, গায়িকা, কবি, সাহিত্যিক, মানে সাংস্কৃতিক কর্মী। অধিকাংশ গুলা বোঝা গেল, সব যুগের এই সাংস্কৃতিক কর্মীরা, কবি, সাহিত্যিক আর ওই নাট্যকাররা, সব যুগেই দেখতে পাচ্ছি যে ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান। কথা কথা ঠিক কিনা? আওয়াজটাতে একটা বিষয় হচ্ছে, গত কয়েক বছর আগে বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না এর বিরুদ্ধে রিট করেছিল 15 জন 15 জন। গত বছর হাইকোর্ট ওই রিট খারিজ করে দিয়েছিল। আমাদের হুঙ্কারে হুঙ্কার শুই না, কারণ হাইকোর্ট বুঝেছে এদেশের মানুষ লাঙ্গলে ভোট দেয়, নৌকায় ভোট দেয়, ধানের শীষে ভোট দেয়। তারা এই বিষয়ে হাজারো মতপার্থক্য তাদের আছে, কিন্তু কালিমার বিষয়ে তারা এক। এই দেশে যদি ইসলামকে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা যদি খারিজ করা না হয়, তাই সরকার বুঝেছে, আদালত বুঝেছে, হাইকোর্ট বুঝেছে, ইসলামকে তো দূর করা যাবে না, বরং তাদেরকে হাইকোর্ট ছাড়তে হইতে পারে। তারা বুঝে যায় আগে ভাগেই সিদ্ধান্ত দেওয়া দিছে না, এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলামই থাকবে। আমরা সাধুবাদ জানাই, আমরা বিশৃঙ্খলা চাই না, কিন্তু আমাদের পায়ে কেউ পাড়া দিলে পাড়াটা পাড়া দেওয়ার অধিকার তো আমাদের আছে। কথা কোন ঠিক আছে কিনা? বলতেছিলাম যে সব বিষয় আমরা ছাড়তেই কিচ্ছু করি না, এই একটা বিষয়ে আপোষ করি না। কেন? আল্লাহর কাছ থেকে শিখেছি, এই জাতীয় কুরাঙ্গারদের সাথে কোনো আপোষ নাই। গত কয়েকদিন আগে একটা কুরাঙ্গারকে সরকার গ্রেফতার করেছে এয়ারপোর্ট থেকে, নূর, এটাকে গ্রেফতার করছে, ভালো কথা। মাননীয় প্রধানমন্ত্রীকেও গালি দিছে, বঙ্গবন্ধুকেও গালি দিছে, কোন কারণে গ্রেফতার করছে আমরা বুঝতে পারতেছি না, যে কারণেই করুক। বিদেশি দূতাবাস গুলা উঠে পড়ে লেগেছে তাকে মুক্ত করার জন্য, কারণ তাদেরকে যারা শেল্টার দেয় এতদিন পর্যন্ত তাদেরকে পুষে যারা রাখছে বাংলাদেশে বাহিরে, আমার রসুলকে গালি দেওয়ার জন্য, মুসলমানদের কলিজায় আঘাত করার জন্য তারা তো বক্তব্য দিবে, কিন্তু রসুলের আশেকরাও চুপ থাকতে পারে না। আমরা এই জমিন থেকে ধৃত কণ্ঠে ঘোষণা দিতে চাই, জানায় দিতে চাই, যদি আসাদপুরকে ছেড়ে দেওয়ার কোন পরিকল্পনা করা হয়, আল্লাহর কসম খায় বলি গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। প্রশ্ন হইল, আবু লাহাবের বিবির চেয়ে তো আবু জাহেল বড় অপরাধী। কথা কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ সূরা নাজিল করলে তো এরকম ভাগ করতে পারতেন, এইরকম তো বলতে পারতেন। আল্লাহ আবু জাহেলের কথা না বইলা আবু লাহাবের বিবির কথা কেন বললেন? সে তো আবু জাহেলের মতো অপরাধী না। রাব্বে কারিম জানে আমার বান্দারা, এখানে আবু লাহাব মাকসাদ না, আবু লাহাবের বিবিও মাকসাদ না, আমি কেয়ামত পর্যন্ত দুই শ্রেণীর মানুষের কথা জানাইয়া দিলাম।
এখন অনেকে সাধু সাজে সাধু, আমরা তো রসুলকে গালি দেই না, আমরা রসুলকে নিয়ে কোনো কটুক্তি করি না, কিন্তু দেখা যায় তাদের মৃত্যুর পর তাদেরকে আবার শহীদ বইরা ঘোষণাও দেয়। এক শ্রেণীর মানুষ আছে কিনা, কথা কর আছে কিনা, আল্লাহ জানে যে আবুল আব্দাল উদ্দেশ্য আছে যারা ডাইরেক্ট অ্যাকশনে যায়, আবুল আবের বিবিধ উদ্দেশ্য আছে যারা পাস্তিকা শেল্টার দেয়, যারা ডাইরেক্ট গাড়ি দেয় তারাও জাহান্নামি, যারা পাস্তিকা শেল্টার দেয় তারাও আবুল আবের বিবির সাথে জাহান্নামি। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, আবুল আবের বিবিধ উদ্দেশ্য কি? আমি খুব সংক্ষেপে দৌড়ে দিছি। আবুল আবের বিবিধ উদ্দেশ্য কি? আল্লাহ উদ্দেশ্য জানায় দিছেন, মানে হচ্ছে শুকনা লাকড়ি মাথায় নিয়ে যে দৌড়ায় ঘুরে বেড়ায়। এখানে প্রথম উদ্দেশ্য, কয়েকটা ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করতে চাই, সময় থাকলে বেশি না, মোটামুটি তিনটা। এক নম্বর হচ্ছে আবুল আবের বিবি একটা কাজ করত, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে নামাজ পড়তে যাইতেন, আবুল আবের বিবি ওই রাস্তার মধ্যে কাঁটা বিছায় রাখতেন। আল্লাহ তাআলা এই হিসাবে তার জন্য জাহান্নামের ফয়সালা করেছেন, হাম্মালাতাল হাতা, যে কাঁটা বিছায় আমার রাসূলের নামাজের জায়গায় রাস্তার মধ্যে, এটা হচ্ছে আবুল আবের বিবি। আবুল আবের বিবি তো চলে গেছে, এখন মানুষ কেউ আসেনি কাঁটা বিছায়? আসে কে? এ মুসলমান, বাংলাদেশ সহ গোটা দুনিয়ায়, গোটা দুনিয়ার কথা আপাতত বাদ দিলাম, বাংলাদেশের কথাই বলি, এক শ্রেণীর মানুষ নামাজি মানুষকে বিভ্রান্ত করার জন্য, নামাজি মানুষকে নানা রকমের হুমকি ধমকি দিয়া তাকে নামাজে যাইতে, মাদ্রাসায় যাইতে, বিশেষ করে কওমি মাদ্রাসায় পড়তে আতঙ্ক তৈরি করে। এই আতঙ্ক সৃষ্টি যারা করে দিনদারদের বিরুদ্ধে আল্লাহর কসম, সরাস করে আমরা হবে তুমির সাথে জাহান্নামে। এটা এক ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা, হাম্মালাতাল হাতা মানে শুকনা লাকড়ি নিয়ে ঘুরে, এটা আরবের একটা প্রবাদ। যে সমস্ত নারীরা মানুষের কাছে বদনাম ছড়ায়া ছড়ায়া এলাকায় খালি ঘুরে আর বদনাম ছড়ায়, এদেরকে বলা হয়তো হাম্মালাতাল হাতা। আবুল আবের বিবি ওই কাজটা করত, মক্কার অলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া রসুলের বিরুদ্ধে বদনাম ছড়ায়। তো এই যুগে এরা কারা? আমাদের বিরুদ্ধে বদনাম ছড়ায়, ওরাসুল আম্বিয়ার বিরুদ্ধে বদনাম ছড়ায়, এরা কারা? এরা হচ্ছে সব কালো সাংবাদিক। কারা? আগের শব্দ ব্যবহার হইতো হলুদ সাংবাদিক, ওই হলুদের দিন শেষ, হলুদ আর হলুদ নাই, এখন হলুদ গুলাও কালো হয়ে গেছে, কথা বলে না? আগে যে টুক ছিল এখন ওইটাও শেষ, এখন কালো সাংবাদিক, এখন আর হলুদ বলার সুযোগ নাই। এই কালো সাংবাদিক কিছু আছে কুরআনদার, এদের কাজ হচ্ছে দাঁড়ির বিরুদ্ধে কথা বলা, এদের কাজ হচ্ছে টুপির বিরুদ্ধে কথা বলা, এদের কাজ হচ্ছে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা। ওই যে একাত্তরে একটা আছে ছেলে নামে দেখা বোঝা যায়, আছে একটা ছেলে নামে দেখা বোঝার উপায় নাই, নাম দেখে বোঝা যায় আর কি মাইয়া। এটা কয়দিন আগে একদম গ্রাম্য অঞ্চলে এক মাদ্রাসায় যাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পতাকা সম্পর্কে জিজ্ঞেস করে, জাতীয় সঙ্গীত সম্পর্কে জিজ্ঞেস করে, মাদ্রাসায় সরকারি ছুটিগুলো সম্পর্কে জিজ্ঞেস করে। আসল উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে বিতর্কিত করা, যে মাদ্রাসা শিক্ষার সাথে যারা সম্পৃক্ত তাদের মধ্যে দেশপ্রেম নাই, দেশ সম্পর্কে তারা জানে না, মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার জন্য এই কুরআনগিরি সবসময় লেগে থাকে, আমরা খেয়াল করেছি। এর সরেরা কুরআনগার, আমাদের দেশপ্রেম নিয়ে পরীক্ষা করার দরকার নাই, আমাদের দেশপ্রেমের দীর্ঘ ইতিহাস আছে, আমাদের ইতিহাস পড়ে আমরা দেশপ্রেমিক শাইখুল হিন্দ মাহমুদ হাসানের সন্তান, কথা করতে পারি, আমরা দেশপ্রেমিক কাসেম নানুতুবির সন্তান, আমাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ সংশয়ের কোন অবকাশ নাই, বরং সন্দেহ তোমাদেরকে নিয়ে যারা পার্শ্ববর্তী রাষ্ট্রের নুন খাইয়া তাদের গুণ গাও, দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার চক্রান্তে জড়িত থাকো, আমাদেরকে নিয়ে খোঁজ করার দরকার নাই, উত্তরবঙ্গে খোঁজ করো, খ্রিস্টান মিশনারিরা হাজার হাজার মুসলমানকে খ্রিস্টান বানাইয়া আলাদা আত্মানুর চক্রান্ত করছে, পার্বত্য অঞ্চলে যা দেখো খ্রিস্টান
মিশনারিরা, কাদেরিরা হাজার হাজার মানুষকে বিভ্রান্ত কইরা আলাদা রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে তোমরা কথা বলো না। কথা বলো দেশপ্রেমিক ওলামায়ে কেরামের বিরুদ্ধে, দেশপ্রেমিক তাওহীদ জনতার বিরুদ্ধে। এই কুরআনের সুরা, এটা তোদের দিবাস্বপ্ন বাংলাদেশকে টুকরা টুকরা করার চক্রান্ত যদি করো, আল্লাহর কসম একাত্তরের দেশ স্বাধীনতার জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, তাওহীদ জনতার ঘোষণা শুনে না, ওলামায়ে দেওবন্দের ঘোষণা শুনে না, দেশ রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। আবার দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার চক্রান্ত তারা করছে প্রতিনিয়ত। কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা, এটা ডালবাদ মনে করছো না? এই দেশের ইসলামের যে বৃক্ষ, এটা কচুরি পানার মতো ভেসে আসে না, এই কথা বলেন ঠিক কিনা? এই বৃক্ষের গোড়ায় মাহমুদ হাসান দেওবন্দির রক্ত পড়েছে, এই বৃক্ষের গোড়ায় হাফিজের চোখের পানি পড়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বৃক্ষের গোড়ায় আল্লামা আহমদ শফীর চোখের পানি পড়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বৃক্ষকে উৎপ্রাইতে চেষ্টা করলে আল্লাহর কসম ওলামায়ে দেওবন্দের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোন কুরআনকে সফল হতে দেওয়া হবে না, সফল হতে দেওয়া হবে না। মুসলমান রক্ত দিতে জানে, ইমান দিতে জানে না। মুসলমান কল্লা দিতে জানে, ইমান দিতে জানে না। জোরে কেউ ঠিক না? দেশ রক্ষায় মান রক্ষায় কে কে জীবন দিতে প্রস্তুত আল্লাহকে সাক্ষী জানাও। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, আমিন। দেশ নিয়ে বড় চক্রান্ত চলছে, মুসলমান কলিজা ফেটে যায়, আমরা আমাদেরকে নানা রকমের হুমকি ধমকি দেওয়া হয়। শুধু একটা কথাই বলি শুনে রাখ, মাহমুদ হাসান দেওবন্দির রক্ত তাদের আদর্শ যাদের ধর্মনীতে, তাদেরকে হুমকি ধমকি দেওয়া লাভ নয়। আমাদের দৃষ্টি তো জান্নাতে পড়ে আছে, জীবন দিতে প্রস্তুত আলহামদুলিল্লাহ। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে যখন দেওবন্দের এলাকাবাসী এসে বলল, হযরত কাসেম নানুতুবির পাশে একটা কবর আপনার জন্য আমরা নির্ধারণ করেছি, শেখুল হিন্দ শিশুর মতো হরমাও করে কান্না শুরু করেছে। আরে বলেছি, তোমরা কি চিন্তা করো আর আমি কি চিন্তা করি? বলে আপনি কি চিন্তা করেন? বলে আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মৃত্যু যেন এই অবস্থায় হয় যে শত্রুর মোকাবেলা অবস্থায় আমার শরীরটা টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটা থাকবে, আমার লাশ খুঁজে পাওয়া যাবে না। যেন ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, ওই টুকরাগুলা দৌড়ে আসতে থাকবে আর শরীর থেকে রক্ত টপটপ করে পড়বে, আর নিষ্কম্বরের গ্রাউন্ডে হবে আমার রক্ত তাকায় তাকায় দেখবেন। তাদের সন্তানদেরকে হুমকি দিয়ে লাভ নাই, জেল জুলুমের ভয় দেখায় লাভ নাই, ফাঁসির ভয় দেখায় লাভ নাই। আল্লাহর কসম, এই রক্ত আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, এই রক্তের মায়া আমাদের নয়, কিন্তু ঈমান ও দেশের জন্য, মানচিত্র রক্ষার জন্য এই সব রক্তগুলো যদি দিতে প্রয়োজন হয় আমরা দিতে প্রস্তুত আছি, দিতে প্রস্তুত আছি, কথা কও ঠিক কিনা? একটা ব্যাখ্যা দিলাম, এটা তিন নম্বর ব্যাখ্যা, বড় স্পর্শকাতর, খেয়াল করেন। হাম্মালে তাল হাতক আবু লাহাবের বিবির পরিচয় দিচ্ছেন আল্লাহ। কোন কোন মুফাসসির বলেছেন হাম্মালাতাল হাতাব মানে আবু লাহাবের বিবি, জাহান্নামে আবু লাহাবের জঙ্গে আবু লাহাবের আগুন জ্বালানোর ইন্ধন মাথায় কইরা কইরা আইনা আবু লাহাবকে জ্বালাবে। আল্লাহ দেখায় দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ আমার রসুলকে যারা গালি দেয় তাদেরকে আমি তাদের আপনজন দিয়েই শায়েস্তা করি। আবু লাহাবকে আল্লাহ তাআলা আবু লাহাবের বিবিকে দিয়েই শাস্তি দিতেছেন। এই ধারা অব্যাহত থাকবে মনে রাখেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সিস্টেম পরিবর্তন হয় না, এই ধারা অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার নবীকে গালি দিবে, ওয়ারাসাতুল আম্বিয়াকে গালি দিবে, আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফীকে নিয়ে ব্যঙ্গাত্মক শব্দ উচ্চারণ করবে, আল্লাহর কসম জানি রাখিস তোদের সন্তান তোদের কপালে একদিন লাথি মারবে ইনশাআল্লাহ। এর নজির আমাদের সামনে, এর নজির আছে আমাদের সামনে।
পারস্য সম্রাট খসরু পারভেজ যখন রসুলকে অ্যারেস্ট করার জন্য তার অধীনস্থ ইয়ামানের গভর্নর বাজানের কাছে নোটিশ পাঠাইলো যে মদিনা থেকে রসুলকে ধরে নিয়ে আস, মুহাম্মদকে ধরে নিয়ে আস। বাজান দুইজন দূত পাঠাইলো মদিনায় রসুলকে ধরে আনতে। ওই দুই দূত যায় রসুলের সামনে কাঁপতেছে আর বলতেছে, আপনাকে ধরে নাও আসুন, আমাদেরকে পাঠাইছে। ভয়ে কাঁপতেছে, কেন? যে আল্লাহ রসুলের চেহারাটাই এমন, দেখলেই ভয় লাগে। এটাকে বলে রৌরব। ভয় দুই রকম, এক হচ্ছে আতঙ্কের ভয়, খৌফ, ওই ভয় না, এটা রৌরব। এটা একটা নিয়ামত, রসুল বলেছেন নুসির তুমি রৌরব, আমাকে আল্লাহ তাআলা রৌরব দিয়ে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। কাফেররা দেখলেই ভয় পাইত, দূর থেকেই ভয় পাইত। রৌরব আর খৌফের মধ্যে পার্থক্য আছে। খৌফ হইল কাউকে দেখা, এই আশঙ্কা করা, এই লোকটা দ্বারা আমি আতঙ্ক, আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, এই ভয়। আর রৌরব হচ্ছে কাউকে দেখা, এই ভয় যে আমি যদি তার কোনো ক্ষতি করি তাহলে আমার ক্ষতি হতে পারে। একটা হচ্ছে তার দ্বারা আমি আক্রান্ত হইতে পারি, এই ভয়। আরেকটা হচ্ছে আমি যদি ক্ষতি করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হইতে পারি, এটা বড় দামি মানুষ, এটা হচ্ছে রৌরব। আল্লাহ রসুলকে আল্লাহ রৌরব দান করছেন। ওই দুইজন আইসা এইরকম বলতেছে যে আপনাকে ধরতে পারেছে। তো রসুল হাসতেছেন আর বলতেছে ঠিক আছে, আগামীকাল সকালবেলা আইসো, আজকে বেড়াও, নাস্তা রাস্তা করো, খাওয়া দাওয়া করে ঘুমাও। দুধ ঘুমাইয়া সকালবেলা রসুলের কাছে গেছে। রসুল বলতেছে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, তোমরা চলে যাও। এখন হেরা তো এমনি ভয়ে অস্থির, আবার রসুলের কাছ থেকে এরকম খবর পাইয়া এরা তো এমনি বলে ছাইয়া দে বা কাইন্দা বাসি, এই খবর পাইয়া বলেছি ঠিক আছে আমরা চলে যাই। ইয়ামানে যায় যখন বাজানকে বললো যে মোহাম্মদ তো বলছে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, বাজান বলে আরে আমিও তো জানি না সিদ্ধান্ত কে পাল্টাইলো, কিন্তু মোহাম্মদ তো মিথ্যা কথা বলার লোক না, ঘটনা কিছু একটা আছে মনে হয়, রাত অপেক্ষা কর। কিন্তু কর ধর দেখে পারস্যর দিক থেকে দ্রুত আসতেছে, দ্রুতগামী সওয়ারিতে দৌড়ায় আসতেছে। আয়েশা বলতেছে যে গতকাল রাতে খসরু পারভেজকে তার সন্তান নওশেরা হত্যা কইরা গদি দখল করছে এবং সিদ্ধান্ত জানায় দিছে আজকে পর্যন্ত খসরু পারভেজের যত সিদ্ধান্ত সব স্থগিত করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহ দেখায় দিছেন এরে খসরু পারভেজ, আমার রসুলের সাথে বেয়াদবি করেছিস, আমি তোর সন্তানকে দিয়ে তোকে সাহায্য করলাম। হারে একটা মেয়ে তার বাবাকে তার মাকে হত্যা করেছে, নাম বলার দরকার নাই। আমরা যতটুকু জেনেছি ওই বাবা পুলিশ কর্মকর্তা, ওই পুলিশ কর্মকর্তা যারা হেফাজত আন্দোলনের পর সাপ্তাহ সত্তরের সেই ট্রাজেডির পর আমাদের অনেক মুরব্বীর সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ জানেন। আল্লাহ তাআলা দেখায় দিছে আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে তাদের সন্তানকে দিয়ে তাদেরকে সাহায্য করেছে, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকেও আমি ছাড়বো না, তাদের সন্তানকে দিয়ে তাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শেষ আয়াত, শেষ ফিজি দিহা হাবলুম মিন মাসাদ, মাসাদ মানে হচ্ছে খেজুরের ছিলকা দিয়ে মোটা রশি বানাইতো আহলে আরব, এটা হইতে পারে অথবা লোহার শিকল হইতে পারে। তো ফিজি দিহা তার গলার মধ্যে হাবলুম মিন মাসাদ, ওই খেজুরের রশি ঝুলানো, মানে কি? মানে হচ্ছে মুহাসিরিনে কেরাম বলেন আবুল হাবের বিবি যেই রশিটা দিয়ে ওই কাঁটাগুলা বাঁধতো আল্লাহ তাআলা ওই রশিটাকেই জাহান্নামে তার শাস্তি একটা কারণ বানাবে, তার গলার মধ্যে রশি ঝুলাইয়া ঝুলাইয়া তাকে শাস্তি দেওয়া হবে। কি বোঝা গেল? বোঝা গেল ওলামায়ে কেরামের বিরুদ্ধে যেই অস্ত্র তুমি ব্যবহার করবা একদিন ওই অস্ত্র তোমার বুকে আয়া বিদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যেই গুলি তুমি ব্যবহার করবা, ওরাসাতুল আম্বিয়ার বিরুদ্ধে যেই গুলি তুমি ব্যবহার করবা, ওরাসাতুল আম্বিয়ার বিরুদ্ধে যেই লাঠি তুমি ব্যবহার করবা একদিন ওই লাঠি তোমারও মাথা ভাঙবে ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় আমরা রইলাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুলঙ্গারদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আমিন। একটাই কথা ভাই, সব বিষয়ে আপোষ করব, আমার রসুলের ইজ্জত দিয়ে যদি কোনো কুলাঙ্গার খেলে আমার শাইখ মুর্শিদ তিনি আপোষ করেন নাই, আল্লামা আহমদ শফী আপোষ করেন নাই, আল্লামা আহমদ শফীর সন্তানেরা যতদিন বেঁচে থাকবে বাংলার জমিনে ইনশাআল্লাহ এই বিষয়ে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। জীবন লাগলে জীবন দিব, মাল লাগলে মাল দিব, কল্লা লাগলে কল্লা দিব, কিন্তু রসুলের দুশ্মনদের বিরুদ্ধে কারিমা ফালারা তাওহীদ জনতা উলামায়ে দেওবন্দ এবং তার অনুসারী চুপ থাকে নাই, চুপ থাকবে না, চুপ থাকতে পারে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।